ইংল্যান্ড দল এখন ঢাকায়, তবে তারা ছিল বিশ্রামে। এদিকে ছুটির দিনেও বাংলাদেশ দলের ক্রিকেটাররা ব্যস্ত ছিলেন অনুশীলন ম্যাচে নিজেদের প্রস্তুত করতে। হাথুরি সিংহের নেতৃত্বে সেরেছেন অনুশীলনও। শরীফ রওশন জানাচ্ছেন বিস্তারিত। ক্রিকেটারদের পদচারণায় শুক্রবারও হোম অফ ক্রিকেট সরগরম। জাতীয় দলের ক্রিকেটারদের ফুরসত নেই বিশ্রামের। মাঠের অনুশীলন থেকে শুরু করে প্রস্তুতি ম্যাচে সারাদিনই ব্যস্ত সময় পার করেন তামিম, মুশফিক, তাসকিনরা। মুশফিক, তামিম, রিয়াদ অভিজ্ঞ ব্যাটার। ইংল্যান্ডের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে বেশি রান তোলা পাঁচজনের মধ্যে চারজনই আছেন এবারের সিরিজে। তামিম ইকবাল আছেন শীর্ষে, এরপরই ধারাবাহিক ক্রমে রয়েছেন মুশফিক, ইমরুল কায়েস, সাকিব এবং রিয়াদ। তাই প্রতিবারের মতো এবারও নিজেদের দায়িত্ব সামলাতে কঠিন অনুশীলন করছেন এই তিন তারকা ক্রিকেটার। সাকিব এখনও দেশে না আসায় তাকে ছাড়াই অনুশীলন করছে বাংলাদেশ দল। ইন্ডোর স্টেডিয়ামে হাতুরি সিংয়ের সামনে দীর্ঘক্ষণ ব্যাট চালিয়েছেন তামিম, রিয়াদরা। এরপর কিছুক্ষণ বিরতির পর সেরে বাংলার মূল গ্রাউন্ডে বাকিদের সাথে আবারও নামেন পঞ্চপাণ্ডবের এই তিন ক্রিকেটার। এবার অনুশীলন ম্যাচ, তবে খুব একটা ভালো করতে পারেননি তামিম। কোচ হাতুরি সিংহের নজর ছিল তাসকিন, তাইজুল, এবাদতের বোলিংয়ের উপরও। শনিবার কোনো অনুশীলন নেই বাংলাদেশ দলের। এদিন হোটেলে উঠবেন ক্রিকেটাররা। শরীফ রওশন, নিউজ 24, ঢাকা।